খুলল পাহাড়ের পদ্মা সেতু খ্যাত রাঙামাটির চেঙ্গি ব্রিজ। প্রধানমন্ত্রীর উদ্বোধন, বললেন দুর্ঘটনা রোধে হতে হবে সচেতন, আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান। বাড়বে না ভাড়া, বিআরটিএর সঙ্গে মালিক সমিতির বৈঠক, ঠিকানিতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়ের সঙ্গে আছি শায়লা রহমান ইমা। করোনার বিধিনিষেধের কারণে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন স্থগিতের পরিকল্পনা আপাতত নেই, তবে মাস্ক ছাড়া কেন্দ্রে প্রবেশ করা যাবে না বলে জানিয়েছেন সিইসি। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলেও জানান তিনি। নির্বাচন সামনে রেখে নির্বাচনী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন সিইসি। এমন অবস্থাতেই বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার। আলোচনায় আইন শৃঙ্খলা ব্যবস্থার পাশাপাশি সমান গুরুত্ব পায় করোনার প্রভাবে স্বাস্থ্যবিধির ইস্যু। সিইসি জানান, করোনার প্রকোপ দেখা দিলেও আপাতত নির্বাচন বন্ধের কোনো পরিকল্পনা নেই তাদের, তবে মাস্ক ছাড়া কেন্দ্রে যেতে পারবেন না ভোটাররা। করোনাকালীন যে প্রস্তুতি সেটা আমাদের সম্পূর্ণভাবে থাকবে, হ্যান্ড স্যানিটাইজার থাকবে, কোনো ভোটার মাস্ক ছাড়া বিদায় ঢুকতে পারবে না, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য আমরা বলবো, কিন্তু বাস্তবে কি এটা সম্ভব হবে না। এই নির্বাচনে প্রার্থীদের সহনশীল হওয়ায় আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে উদ্বেগের কিছু নেই, তবে ভোটের আগে ও পরে সংশ্লিষ্টরা সতর্ক অবস্থানে থাকবেন বলেও জানান তিনি। অন্যান্য জায়গায় যেরকম উত্তেজনাকর পরিস্থিতি থাকে, নারায়ণগঞ্জ ইনফ্যাক্ট তার চেয়ে অনেক অনেক কম, আমাদের কাছে তথ্য আছে। এবং আমার দুদিনের অবজারভেশন শুধু না, আমরা তো নির্বাচনের শিডিউল দেওয়ার পর থেকেই যে কোনো জায়গায় আমরা আমাদের তীক্ষ্ণ দৃষ্টি থাকে যে কী হয় না না হয়, সেখানে কিন্তু এই এখানকার এই সিটির পরিবেশ পরিস্থিতি এখন পর্যন্ত সন্তোষজনক। এর আগে সকালে নির্বাচনের নিয়োগপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার। পরে শামীম ওসমানের সংবাদ সম্মেলন প্রসঙ্গে সিইসি বলেন, সংবাদ সম্মেলন করে তিনি আচরণবিধি ভঙ্গ করেছেন, তবে যেহেতু তিনি সরাসরি ভোট চাইতে নামেননি তাই সেটা লঘু অপরাধ হিসেবেই বিবেচনা করেছে কমিশন। রাশেদ লিমন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। গেল 13 বছরে বাংলাদেশ অবকাঠামোগতভাবে উন্নয়নের যে স্তরে পৌঁছেছে সেটি সাধারণ মানুষের প্রতি আওয়ামী লীগের প্রতিশ্রুতির বাস্তবায়ন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নত সড়ক নেটওয়ার্কের মাধ্যমে কেন্দ্র থেকে প্রান্তিক পর্যায়ে যোগাযোগ স্থাপনের কাজ করছে সরকার। বুধবার সকালে সড়ক ও জনপথ বিভাগের 4টি প্রকল্প ভার্চুয়ালি উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ট্রাফিক আইন মেনে চললে দুর্ঘটনা কমানো সম্ভব, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে না নেওয়ারও অনুরোধ জানান শেখ হাসিনা। গেল এক যুগে দেশের সড়ক সহ সব ধরনের যোগাযোগ ব্যবস্থায় ঘটে গেছে আমূল পরিবর্তন। বিভিন্ন ধরনের সেতু আর প্রশস্ত মহাসড়ক এখন গতিশীল বাংলার প্রতিচ্ছবি হয়ে উঠছে প্রতিনিয়ত। যোগাযোগ ব্যবস্থায় অভাবনীয় সাফল্যের গল্পে নতুন করে যোগ হলো সড়ক ও জনপথ অধিদপ্তরের নতুন 4টি স্থাপনা। এয়ারপোর্ট রোডের এমইএস মোড়ে চালু করা হলো দেশের প্রথম দৃষ্টিনন্দন ও অত্যাধুনিক পথচারী আন্ডারপাস। পুরো রাস্তা চালু রেখে বক্স পুশিংয়ের মাধ্যমে এটি নির্মাণ করেছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। শীততাপ নিয়ন্ত্রিত এই পাতাল পথে রয়েছে চলন্ত সিঁড়ি, লিফটের পাশাপাশি প্রতিবন্ধীদের সুবিধায় রয়েছে বিশেষ র্যাম্প। এছাড়া 274.70 কোটি টাকা ব্যয়ে সিলেট শহর বাইপাস গ্যারিসন লিংক চার লেন মহাসড়ক, সীমান্তের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে চালু হল বালুখালী গন্ধম সীমান্ত সংযোগ সড়ক, এবং রাঙামাটির সঙ্গে নানিয়ার চরে চেঙ্গি নদীর ওপর 227 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে পার্বত্য অঞ্চলের সর্ববৃহৎ সেতু। বুধবার গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে এই প্রকল্পগুলোর উদ্বোধন ঘোষণা করেন সরকার প্রধান। তিনি বলেন, উন্নয়ন আর উত্তরণের এই গল্প আওয়ামী লীগের নির্বাচনী ওয়াদা রক্ষার স্বাক্ষর। এই 13 বছরে বাংলাদেশ যেভাবে আর্থসামাজিকভাবে অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে যে উন্নতি আমরা করতে পেরেছি, এটা আমাদের জাতির প্রতি যে প্রতিশ্রুতি সেটারই বাস্তবায়ন। প্রধানমন্ত্রী বলেন, সড়কে চলাচলের সময় আইন না মানলে দুর্ঘটনা কমানো সম্ভব নয়। কেউ আইন হাতে তুলে নেবেন না, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টই, দোষ কার সেটা পরে দেখা যাবে,
কিন্তু সঙ্গে সঙ্গে ড্রাইভারকে মারা, গাড়িতে আগুন দেবেন, গাড়ি পোড়াবেন, এটা কিন্তু ঠিক না। ট্রাফিক রুলস সকলে মেনে চলবেন। মহাসড়কে চালকদের জন্য বিশ্রামাগার নির্মাণের কথাও উল্লেখ করেন সরকার প্রধান। জানান, প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিজ উদ্যোগে ট্রাফিকিং এর ব্যবস্থা নিতে হবে। প্রত্যেকটা স্কুল নিজ উদ্যোগে বিশেষ ট্রাফিকের ব্যবস্থা নেবে, ট্রাফিক পুলিশ থাকবে তাদের সহযোগিতা করতে, কিন্তু স্কুল কর্তৃপক্ষ এ ব্যাপারে যথাযথ সচেতন হবে। সড়ক নেটওয়ার্ক সম্প্রসারণের ফলে আঞ্চলিক যোগাযোগেও বাংলাদেশ নতুন সুবিধা পাবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। নতুন দৃষ্টান্ত স্থাপন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী উদ্বোধনের পরই যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো পাহাড়ের পদ্মা সেতু খ্যাত রাঙামাটির চেঙ্গি নদীর উপর আধা কিলোমিটার দৈর্ঘ্যের সেতু। এই সেতু দুর্গম নানিয়ার চরের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করবে রাঙামাটি সদরের। শাখা উত্তিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। পাহাড়ের পদ্মা সেতু হিসেবে খ্যাত 500 মিটার দীর্ঘ চেঙ্গি সেতু, এতে রাঙ্গামাটি জেলা সদরের সঙ্গে যেমন নানিয়ারচরের সরাসরি যোগাযোগ স্থাপন হচ্ছে, তেমনি বিস্তৃত হবে লংগদু ও মাইনী নদী হয়ে সাজেক পর্যন্ত। 2016 সালের 1 নভেম্বর চেঙ্গি নদীর উপর সেতু তৈরির কাজ শুরু করে সেনাবাহিনী। তবে পাহাড়ি খরস্রোতা চেঙ্গি নদীর উপর এই সেতু নির্মাণ ছিল প্রকল্প সংশ্লিষ্টদের জন্য কঠিন চ্যালেঞ্জ। আমরা সঠিক সময়ে এই এলাকার জনগণের কথা চিন্তা করে এরকম একটি ব্রিজ, যেটা 500 মিটার দীর্ঘ, সবচেয়ে দীর্ঘতম ব্রিজ, তা করতে সক্ষম হই। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেতুর উদ্বোধন করেন। এ সময় 24 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাইফুল আবিদিন সহ রাঙ্গামাটি ও কক্সবাজারের বিভিন্ন আসনের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সেতু রাঙ্গামাটি পার্বত্য জেলার আর্থসামাজিক উন্নয়ন এবং পর্যটন শিল্পের বিকাশে বড় ধরনের ভূমিকা রাখবে। এখানকার কৃষি পণ্য এখানে পরিবহনের সুবিধা হবে, এখানকার জীবনযাত্রার মান উন্নয়ন হবে, উৎপাদিত ফসলগুলো সহজে যাতায়াতের জন্য, পরিবহনের জন্য একটা সুবিধাজনক অবস্থান আমরা পেতে যাচ্ছি। এই চেঙ্গি সেতুকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে 2.5 কিলোমিটার অ্যাপ্রোচ সড়ক। পার্বত্য শান্তি চুক্তির অন্যতম শর্ত ছিল আর্থসামাজিকতার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আর এক্ষেত্রে 3 পার্বত্য জেলায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখছে বাংলাদেশ সেনাবাহিনী। তার সর্বশেষ সংযোজন হলো এই নানিয়ারচর ব্রিজ। মূলত খরস্রোতার নদীতে এই ব্রিজ নির্মাণ করে চমক সৃষ্টি করছে সেনাবাহিনী। রাঙ্গামাটির নানিয়ারচর থেকে কমল দে, সময় সংবাদ। ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে সভা সমাবেশ বন্ধ সহ 11 দফা নির্দেশনা কার্যকর হচ্ছে বৃহস্পতিবার। বিধিনিষেধ না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে গণপরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের নির্দেশনা বাস্তবায়ন হবে শনিবার থেকে। বাস মালিক শ্রমিক নেতাদের সঙ্গে বিআরটিএর বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। আর আগাম টিকিট বিক্রি হওয়ায় শনিবার পর্যন্ত 100% যাত্রী নিয়ে চলবে ট্রেন। গণপরিবহনে যাত্রী পরিবহন বিষয়ে বনানীতে বাস মালিক শ্রমিকদের সাথে বৈঠক করেছে বিআরটিএ। বৈঠকে সিদ্ধান্ত হয় শনিবার থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে বাস, বাড়বে না ভাড়া। 15 জানুয়ারি শনিবার থেকে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলবে। এদিকে বুধবার সন্ধ্যা থেকে ধারণ ক্ষমতার 50% টিকিট বিক্রি শুরু করেছে রেল কর্তৃপক্ষ, যার মধ্যে অর্ধেকই বিক্রি হচ্ছে অনলাইনে। তবে অগ্রিম টিকিট বিক্রির জন্য 15 তারিখ পর্যন্ত 100% যাত্রী নিয়ে চলাচল করবে ট্রেন। 15 জানুয়ারি শনিবার থেকে আমাদের সকল ট্রেনে অর্ধেক আসনে টিকিট বিক্রি হবে, ভাড়া কোনো বৃদ্ধি হওয়ার কোনো দৃশ্য নেই। স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। 2 সিটে একজন, একজন হইলে তো মনে করেন ভাড়া নিশ্চয়ই বাড়তে হইব। রাজধানীর মহাখালীতে এক অনুষ্ঠানে 11 দফা নির্দেশনা না মানলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আগামীকাল থেকে কোন রকমের যে প্রোগ্রাম যেটা করে আমাদের সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় অনুষ্ঠানগুলো যেগুলো হয়ে থাকে সেগুলো সীমিত করা এবং বন্ধ করা, মাস্ক পরতে হবে প্রতিটি কর্মক্ষেত্রে, জরিমানা করা হবে এবং জেল পর্যন্ত হতে পারে, এবং দোকানপাটও 8টার সময় বন্ধ হয়ে যাওয়ার বিষয় রয়েছে। এখন পর্যন্ত কোন এলাকাকে বিশেষ জোন হিসেবে চিহ্নিত করা হয়নি বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী অন্তত 1 ডোজ টিকা না নিয়ে স্কুলে ক্লাস করতে পারবেন না শিক্ষার্থীরা। বুধবার থেকে নতুন এই নিয়ম চালুর কথা থাকলেও রাজধানীর কিছু কেন্দ্রে গিয়ে টিকা না পেয়ে ফিরে যেতে হয় শিক্ষার্থীদের। এ নিয়ে স্কুল কর্তৃপক্ষ মুখ না খুলেও স্বাস্থ্য অধিদপ্তর বলছে দ্রুতই বাদ পড়া শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী 12 জানুয়ারি থেকে অন্তত এক ডোজ টিকা ছাড়া সশরীরে ক্লাস করতে পারবে না শিক্ষার্থীরা। অথচ টিকা নিতে এসেও খালি হাতে ফিরতে হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা। বলতেছে আজকে হবে না এবং কোনখানে হবে সেটা আবার বলেন। এসে তারপরে জানছি, আগে কেন জানবো না? দেরি হয়ে যাচ্ছে, এখন কি ওদের এটা শারীরিক কোনো প্রভাব পড়বে কিনা, কোনো সমস্যা হবে কিনা? কর্তৃপক্ষ মুখ না খুললেও নিজের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতেই কেন্দ্র বন্ধ করা হয়েছে বলে জানা গেছে। স্বাস্থ্যমন্ত্রকের কাছে জানানো হয়েছে যে আমাদের স্কুল খোলা, আমরা দিব না। তবে স্বাস্থ্য বিভাগ বলছে অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, দ্রুতই বাদ পড়াদের জন্য চালু করা হবে নতুন কেন্দ্র। আবার যেখানে স্কুল শেষ হয়ে গেছে অন্য স্কুলে শিফট হয়ে গেছে, বুঝছেন? আর যাদের সেকেন্ড ডোজের সময় হবে তখন তাদেরকে আবার স্কুল থেকে জানাতে হবে। দেশে 12 থেকে 17 বছর বয়সী মোট শিক্ষার্থীর সংখ্যা 1,16,00,000-এরও বেশি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। আগস্ট বা সেপ্টেম্বরে হতে পারে এইচএসসি পরীক্ষা। এবার মানবন্টনে পরিবর্তন এনে সব বিষয়ে পরীক্ষা নিতে চায় শিক্ষা বোর্ড। এ পরিকল্পনাকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষকরা। গবেষকরা বলছেন বোর্ডের পাশাপাশি মূল্যায়ন প্রক্রিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানকেও যুক্ত করলে সব বিষয়ে পরীক্ষা নেওয়া সহজ হবে। শাকির আহমেদের রিপোর্ট। এখনও চলছে করোনার প্রকোপ, তাই নির্দিষ্ট সময়ের চেয়ে আরও পিছিয়ে আগামী আগস্ট বা সেপ্টেম্বরে 2022 সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা নেয়ার কথা ভাবছে আন্তঃশিক্ষা বোর্ড। যদি করোনা পরিস্থিতিটা একটু সহনীয় পর্যায়ে হয়, অগাস্ট সেপ্টেম্বরের মধ্যে এইচএসসিটা নেওয়া, এটা আমাদের টার্গেট আছে। পুরোটাই নির্ভর করছে আসলে করোনা পরিস্থিতির উপরে। হয়তো আমরা 100 নম্বরের পরীক্ষা নিতে পারলাম না, কিন্তু একটু কমিয়ে সংক্ষিপ্ত সিলেবাসে যেভাবে সিলেবাস আমরা দিয়েছি, কিন্তু সেই সংক্ষিপ্ত সিলেবাসটা তো আমাদের কোর্সটা শেষ করতে হবে। নানা চ্যালেঞ্জ থাকলেও বোর্ডের এমন পরিকল্পনাকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষকরা। আমরা চাই যে তাদের প্রত্যেকটি বিষয় যদি টাচ করা হয়, তাদের মেধার প্রকৃতি যাচাইটা হয়, আমরা এরকম পরিবেশ পাই সেটাকে বিবেচনা করেই সরকার এভাবে পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। শিক্ষা গবেষকরা বলছেন মূল্যায়ন প্রক্রিয়ায় বোর্ডের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করতে পারলে সংক্ষিপ্ত সময়েও সব বিষয়ে পরীক্ষা নেওয়া সম্ভব। এখন আমাদের বিদ্যালয়ের শিক্ষকদেরকে যদি আমরা আগে থেকে নির্দেশনা দিই, তাদের উপরে যদি আমরা ছেড়ে দিই যে মৌলিক বিষয়গুলো 25 নম্বর আপনারা নেবেন আর আমরা 25 নম্বর ফাইনাল পরীক্ষা নেব, তাহলে আমরা 50 নম্বর করে পরীক্ষা নেব, শিক্ষার্থীদের ওই শিখন গ্যাপটা পূর্ণ হয়ে যাবে। শিক্ষাপঞ্জী অনুযায়ী প্রতি বছরের এপ্রিলে অনুষ্ঠিত হয় উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচনকালীন সরকার প্রধান রেখে সর্বদলীয় সরকার ও নির্বাচন কমিশন গঠনে স্থায়ী আইন করার প্রস্তাব দিয়েছে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতির সাথে সংলাপে অংশ নিয়ে এ প্রস্তাব দেয় দলটি। সংলাপে দলের চেয়ারম্যান, মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য সহ 7 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। এ সময় সংবিধানের 56 অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্বদলীয় সরকার গঠন সহ 5টি প্রস্তাব দেয় এনপিপি। 2015 সালের 26 সেপ্টেম্বর বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে যায় দলটি। এদিকে বুধবার শিডিউল থাকলেও রাষ্ট্রপতির সংলাপে অংশ নেয়নি বিএনপি। স্বচ্ছ, পরিচ্ছন্ন, সৎ ও যোগ্য এবং অভিজ্ঞ লোকদের সমন্বয়ে একটি সার্চ কমিটিরও আমরা প্রস্তাবনা রেখেছি। নিবন্ধিত সকল রাজনৈতিক দলের সমন্বয়ে একটি নির্বাচনকালীন সরকার গঠনেরও 3 মাসের জন্য আমরা রেখেছি। 118 ধারার 1-এ যাতে একটা নির্বাচন আইন প্রণয়ন করা হয়, এটা আমাদের হচ্ছে, মাননীয় প্রেসিডেন্টও বলছেন। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থীদের নজর কাড়ছে পাটপণ্য, প্রত্যাশার চেয়ে ভালো সাড়া পাচ্ছেন বলে জানান উদ্যোক্তারা। প্রাণ প্রকৃতির মেলবন্ধনে তৈরি পণ্যের পসরা বসেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ছোট্ট এই প্যাভিলিয়নে। ছোট ছোট উদ্যোগে বাঁশ, বেত ও পাটের তৈরি বিভিন্ন কাজের উপযোগী ব্যাগ, গহনা, ঘর সাজানোর উপকরণের সঙ্গে খেলনা ও গৃহস্থালি কাজে দরকারি ও শৌখিন জিনিসপত্র মিলছে সরকারি সংস্থার এই প্যাভিলিয়ন থেকে। এসব দেশি পণ্যের প্রতি আগ্রহের কথা জানালেন দর্শনার্থীরা, তবে ক্রেতার চাহিদা মতো পণ্যের মানোন্নয়নের পরামর্শ তাদের। টেকনিক্যাল সাপোর্টের দরকার, ভালো অ্যাডভাইসের দরকার, যারা এগুলির উপরে কাজ করে তাদেরকে এই এইসব ডিরেকশনগুলি দেওয়া। জায়গায় জিনিসগুলো খুব সুন্দর করে সাজানো গোছানো। খুবই খুশি হচ্ছি যে
আমাদের যে লোকাল যে হস্তশিল্পগুলো এগুলো খুব সুন্দরভাবে এখানে ডিসপ্লে করা হয়েছে। উদ্যোক্তারা জানালেন, ক্রমেই চাহিদা বাড়ছে নান্দনিক এসব পণ্যের। বাজারে টিকতেই নতুন নতুন ডিজাইন নিয়ে কাজ করতে হয় বলে জানান তারা। দেয়া হচ্ছে বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তাও। এই ভেন্যুটা যে এত সুন্দরভাবে সবাই গ্রহণ করেছে এবং অনেক দূরের থেকে সবাই এসে এখানে প্রোডাক্ট কিনতে আসছে। আমাদের প্রোডাক্টগুলো অনেক সুন্দর, এই জন্য আমাদের প্রোডাক্টগুলো দেখতে মানুষ অনেকে চলে আসে। মানুষজন আসলে ভ্যারাইটি চায়, ইউনিক কিছু চায়, নতুনত্ব চায়। আপনি মানুষকে যত নতুনত্ব দিতে পারবেন মানুষ তত আকৃষ্ট হবে। জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার জেডিপিসির এই প্যাভিলিয়নে এবার পণ্য মেলে ধরার সুযোগ পেয়েছেন দেশের বিভিন্ন অঞ্চলের 12 জন উদ্যোক্তা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। কুয়েতে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশটির সরকার নতুন বিধিনিষেধ আরোপ করেছে, তবে লকডাউন নিয়ে এখনও কোনো সিদ্ধান্তের কথা জানায়নি কর্তৃপক্ষ। শরীফ মোহাম্মদ, মিজানুর রহমানের তথ্য, ছবিতে রিপোর্ট। করোনার দাপটে নাস্তানাবুদ বিশ্ব, সংক্রমণ ঠেকাতে দেশে দেশে বাড়ছে নিষেধাজ্ঞা। কুয়েতেও চোখ রাঙাচ্ছে এই ভাইরাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশটির সরকার জারি করেছে নানা বিধিনিষেধ। রাষ্ট্রীয় সংস্থাগুলোকে অফিসে 50% কর্মী নিয়ে কাজের নির্দেশ দিয়েছে কুয়েত মন্ত্রিসভা। এদিকে জনসমাগম এড়াতে সভা, সেমিনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে করার নির্দেশনা জারি করা হয়েছে। কুয়েত সরকার অমিক্রন উপলক্ষে যে নির্দেশনা দিয়েছে তা মেনে চলার জন্য আমি কুয়েত প্রবাসী ভাইদেরকে অনুরোধ করব। আমরা সর্বদা মাস্ক পরব, জনসমাগম করব না, একত্রে বেশি মানুষ চলাফেরা করব না, গভীর রাত্রে আমরা এদিক সেদিক যাব না। এদিকে শপিং মল, স্টেডিয়াম, জিমনেশিয়াম ও সেলুনগুলোতে শুধুমাত্র 2 ডোজ টিকা গ্রহণকারীরাই প্রবেশ করতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মসজিদগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান সহ নিজস্ব জায়নামাজ ব্যবহারের নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। যারা এখনো 2 ডোজ টিকা নেননি তাদের টিকা নেওয়ার আহ্বানও জানিয়েছে কুয়েত সরকার। মঙ্গলবার কুয়েতে সবশেষ 4,397 জন করোনা আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন 1 জন। তবে বর্তমান পরিস্থিতিতে কারফিউ বা লকডাউন নিয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সময় সংবাদ, কুয়েত।